नमस्कार दर्शक बंधु, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্তক চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নম্বরে রিকোয়েস্ট পাঠান। আনন্দ আকাশে বাতাসে দর্শক বন্ধু, আমি আজকের এই ভিডিওতে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পূজার সহজ এবং সরল পদ্ধতি আপনাদের সামনে বর্ণনা করব। দেখুন, লক্ষ্মী পূজা সাধারণত প্রতিমা সরা বা লক্ষ্মীর ঝাঁপিতে হয়ে থাকে। পূর্ববঙ্গীয়রা সাধারণত সরা বা প্রতিমায় লক্ষ্মী পূজা করেন, পশ্চিমবঙ্গীয়রা লক্ষ্মীর ধানও পাত্রে বা ঘটেও পূজা করেন। কারোর কারোর বিশেষ পারিবারিক লক্ষ্মী প্রতীক রয়েছে, যার যা আছে বা যাদের যা নিয়ম তারা তাতেই লক্ষ্মী পূজা করবেন। পূজার পূর্বে পূজা স্থান পরিষ্কার করে ধূপ দীপ জ্বালিয়ে দেবেন। পূজার স্থানে লক্ষ্মী দেবীর পা সহ আলপনা আঁকবেন। ঘটের এক পাশে একটি লক্ষ্মীর পা অবশ্যই আঁকবেন। পূজার সময় অন্য মনস্ক হবেন না বা অন্য লোকের সঙ্গে কথা বলবেন না, মনকে স্থির রাখুন এবং দেবী মূর্তির প্রতি ধ্যান করুন। মনে রাখবেন, এক মনে আন্তরিকভাবে লক্ষ্মী পূজা করলে বিনা মন্ত্রেই পূজা সিদ্ধ হয়। অবশ্য দীক্ষিত হলে গুরু মন্ত্রেও পূজা চলে। বিশেষভাবে মনে রাখবেন, মন্ত্র পাঠ ও পূজা ক্রিয়াদিতে অভিজ্ঞ ব্যক্তিরা বিনা মন্ত্রে পূজা করবেন না। বিনা মন্ত্রে পূজা শুধুমাত্র অনভিজ্ঞদের জন্য। পূজার পূর্বে স্নান করে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং দেবী মূর্তি মনে মনে ধ্যান করার চেষ্টা করবেন। চেষ্টা করুন যেন আপনি সেইভাবে ভাবান্বিত থাকতে পারেন। এই প্রসঙ্গে মনে রাখবেন, অসুস্থ বিকারগ্রস্ত অশুচি অত্যন্ত ক্রোধযুক্ত মানসিক অবস্থা সম্পন্ন স্ত্রী ও পুরুষেরা এবং 12 বছরের অনূর্ধ্ব বালক ও বালিকারা পূজার অনুপযুক্ত। লক্ষ্মী পূজাতে কাসর ঘণ্টা কোনো রকমের বাদ্য বাজানো যাবে না। এরপরে শুদ্ধাসনে বসে পূজা শুরু করবেন। প্রথমে আচমন করবেন, 3 বার হাতের তালুতে 1 বিন্দু জল নিয়ে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলে মুখে নিন এবং তারপর আরেকবার জল নিয়ে হাত ধুয়ে ফেলুন। এরপরে মাঝের 3টি আঙুল দিয়ে প্রথমে ঠোঁটের উপরিভাগ ও নিচের ভাগ স্পর্শ করে সারা শরীরে হাত বুলিয়ে নিন। এত অল্প জল নেবেন যেন তা গলার নিচে না যায়। এরপর সূর্যার্ঘ্য দিন, অর্থাৎ সূর্যের উদ্দেশ্যে একটু জল দিন। যে কোনো পূজার আগে আমাদের প্রাণশক্তির উৎস সূর্যকে জল দেওয়ার নিয়ম, তাই জল দেওয়ার জন্য ঠাকুরের সিংহাসনে একটি ছোট তামার পাত্র সর্বদাই রাখবেন। সূর্যের নাম করে সেই কুশিতে জল নিয়ে সেই তামার পাত্রে দেবেন এবং অর্ঘ্য দেওয়ার সময় অবশ্যই মন্ত্র জপ করবেন, এষু অর্ঘ্য ওম শ্রী সূর্যায় স্বাহা। তারপর সংসারের সকলের মঙ্গল কামনা করবেন। এরপর একটু গঙ্গা জল আপনার পূজার আসন, পূজার ফুল, নৈবেদ্য ইত্যাদি উপকরণের উপর ছিটিয়ে দেবেন। এইভাবে পূজা দ্রব্যগুলোকে শুদ্ধ করে নিতে হয়। এরপর দর্শক বন্ধু ঘট স্থাপন করবেন। ঘট তামা কাঁসা বা মাটির যে কোনো জিনিসের হতে পারে। লক্ষ্মী দেবীর সামনে সামান্য ধান ও একটু মাটি ছড়িয়ে তার উপর জল ভরা ঘট স্থাপন করবেন। ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিতে ভুলবেন না। ঘটে একটি আম্রপল্লব, যাতে বিজোড় সংখ্যায় আম্রপল্লব থাকে, সেই রকম আম্রপল্লব তার উপর রাখবেন এবং তার উপরে কলা বা হরিতকির দিয়ে উপরে একটি ফুল দেবেন। ইচ্ছা করলে ঘটের উপরে একটি মালাও আপনি দিতে পারেন। এরপর দর্শক বন্ধু আপনাদেরকে লক্ষ্মী পূজোর জন্য সংকল্প করতে হবে। তিল তুলসী
হরিতকি ও ত্রিপত্র ও সামান্য জল নিয়ে আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি যাচ্ছে সেই মন্ত্রটি আপনাদের বলতে হবে। ওম বিষ্ণুরং তৎসতদ্দো আশ্বিন মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথ অমুক গোত্র, নিজ গোত্র বলুন, শ্রী অমুক দেব শর্মা নিজের নাম বলুন, পরম শান্তি তথা আশীর্বাদ লাভ কাম অহং শ্রী লক্ষ্মীমহং পূজয়িষ্যে। এবার দর্শক বন্ধু আপনাদেরকে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ধ্যান করতে হবে। ধ্যান মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ওম পাশাক্ষ্যা মালিকাম্ভজ শ্রীণি ভীর্যাম্যো সম্ময় পদ্মাসনস্থং ধ্যায়চ্চ শ্রিয়ং ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রৌক্ম পদ্ম ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেনতু। মন্ত্রটি পাঠ করতে পারলে ভালো, নয়তো লক্ষ্মী দেবীর রূপটি চোখ বুঝে মনে মনে খানিকক্ষণ চিন্তা করবেন। এরপর মা লক্ষ্মীকে আপনার ঘরে আহ্বান করবেন। আহ্বানের মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ওম লক্ষ্মী দেবী ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ সন্নিদেহি ইহ সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠান কুরু মম পূজান গৃহান। সংস্কৃতে মন্ত্র পড়তে অক্ষম হলে বাংলায় বলবেন, এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী, যতক্ষণ তোমার পূজা করি ততক্ষণ তুমি স্থির হয়ে থাকো মা। এরপর আপনাকে করতে হবে মানস পূজা, অর্থাৎ আপনি মনে মনে ভাববেন মা লক্ষ্মী আপনার হৃদয়ে এসে বসে আপনার দেওয়া ফুল ও নৈবেদ্য গ্রহণ করছেন। মনে মনে অন্তত 2-3 মিনিট ওম শ্রীম মন্ত্র জপ করুন। এরপর আপনার পূজা দ্রব্যগুলো একে একে লক্ষ্মী দেবীকে দেবেন। মা লক্ষ্মী আপনার গৃহে পূজা নিতে এলেন, তাই প্রথমে একটুখানি জল ঘটের পাশে লক্ষ্মী পদচিহ্ন এঁকে দেবেন, এটি মা লক্ষ্মীর পা ধোয়ার জল। এরপর দুর্বা ও একটু আতপ চাল ঘটে দেবেন, এটি হলো অর্ঘ, এর সঙ্গে একটি ফুলও দিতে পারেন। এরপরে লক্ষ্মী দেবীকে একটি চন্দনের ফোঁটা দেবেন। যারা ঘটে পূজা করবেন তারা একটি ফুল চন্দনে মাখিয়ে ঘটে দেবেন। এরপর লক্ষ্মী দেবীকে ফুল দেবেন, তারপর প্রথমে ধূপ ও প্রদীপ দেখাবেন, শেষে নৈবেদ্যগুলো নিবেদন করে দেবেন, তারপর ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন। দেখুন দর্শক বন্ধু পুষ্পাঞ্জলি মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে ইয়া গতিস্তত প্রপন্যানাং সামে ভূয়াত্তেও তদর্চনত এষো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম শ্রীং শ্রী শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। পুষ্পাঞ্জলি আপনারা 3 বা 5 বার দিতে পারেন। পুষ্পাঞ্জলির পর নারায়ণের উদ্দেশ্যে একটি ফুল ও 2টি তুলসী পাতা ঘটে দেবেন, তারপর ইন্দ্র ও কুবেরের নামে 2টি ফুল ঘটে দেবেন, মা লক্ষ্মীর পেচককেও একটি ফুল দেবেন। আপনি যদি দীক্ষিত হন তবে এরপর আপনার গুরুমন্ত্র যথাশক্তি জপ করে মা লক্ষ্মীর বাম হাতের উদ্দেশ্যে জপ সমর্পণ করবেন। শেষে স্ক্রিনে দেওয়া যে প্রণাম মন্ত্র সেই প্রণাম মন্ত্র জপ করবেন। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতা পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মন্ত্র পড়তে অক্ষম হলে বিনা মন্ত্রে ভক্তি ভরে মাকে প্রণাম করবেন। এই প্রসঙ্গে বলে রাখি কেউ কেউ মা লক্ষ্মীকে পান সুপারিও দেন। আপনাদের বাড়িতে যেমন প্রথা থাকবে সেমন প্রথা অনুযায়ী আপনারা দিতে পারেন। এরপর দর্শক বন্ধু ধূপ দীপ এবং কর্পূর জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন। সর্বশেষে দর্শক বন্ধু মা লক্ষ্মীর যে পাঁচালি আছে সেটি পড়বেন।
লক্ষ্মী দেবীর ব্রত কথা যদি না পড়েন তাহলে এই পূজা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। আমি এই ভিডিওতে আর লক্ষ্মী দেবীর ব্রত কথা আলাদা করে বললাম না, কারণ সমস্ত লক্ষ্মী দেবীর পাঁচালী বইতে এই ব্রত কথা উল্লেখিত আছে। দোল পূর্ণিমা নিশীতে নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস, এই ব্রত কথা সবাই জানে। তবে আমি এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা অবশ্যই আপনাদেরকে বলতে চাইব, যে ব্রত কথা পাঠ করার শেষে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বারো মাসা অবশ্যই পাঠ করবেন। বছরের প্রথম মাস বৈশাখ যে হয়, পূজা নিতে এসো মা আমার আলোয়, জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পূজা হয় ঘরে ঘরে, এসো বসো তুমি ও মা পূজার বাসরে, আষাঢ়ে আসিতে মাগো নাহি করো দেরি, পূজা হেতু রাখি মোরা ধান্য দুর্বা ধরি, শ্রাবণের ধারা দেখো চারি ধারে পড়ে, পূজি বারে ও চরণ ভেবেছি অন্তরে, ভাদ্র মাসে ভরা নদী কুলো বেয়ে যায়, কৃপা করি এসো মাগো যত শীঘ্র হয়, আশ্বিনে অম্বিকার সাথে পূজা আয়োজন, কোজা গড়ি রাতে পুনঃ করিব পূজন, কার্তিকে কেতকি ফুল চারি ধারে ফোটে, এসো মাগো এসো বসো মোর পাতা ঘটে, অঘ্রাণে আমন ধান্যে মাঠ গেছে ভরে, লক্ষ্মী পূজা করি মোরা অতি যত্ন করে, পৌষ পার্বণে মাগো মনের সাধেতে, প্রতি গৃহে লক্ষ্মী পূজি নবান্ন ধানেতে, মাঘ মাসে মহালক্ষ্মী মহলেতে রবে, নব ধান্য দিয়া মোরা পূজা করি সবে, ফাল্গুনে ফাগের খেলা চারিধারে হয়, এসো মাগো বিষ্ণু জায়া পূজি গো তোমায়, চৈত্রেতে চাতক সম চাহি তব পানে, আসিয়া বসো মা দুঃখিনীর ভবনে, লক্ষ্মী দেবী বারো মাসা হইল সমাপন, ভক্ত জন মাতা তুমি করহ কল্যাণ। কোজাগরী পূর্ণিমার পরের দিন পূর্ণিমা কেটে যাওয়ার পর স্নানাদি নিত্যকর্ম করে লক্ষ্মী দেবীর পূজা করে অবশ্যই আরতি করবেন। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।